রাজ্য জুড়ে দাপিয়ে চলছে কালবৈশাখী, যার রুদ্র রোষে তছনছ রাজ্যের বিভিন্ন প্রান্ত। প্রতিটি জেলা ও মহকুমায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে কালবৈশাখীর জেরে গৃহহীন হয়ে পড়েছে 6,000-এরও অধিক মানুষ, যাদের মধ্যে বেশি সংখ্যক মানুষের ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। গৃহহীনদের জন্য 50-এর অধিক রিলিফ ক্যাম্প খোলা হয়েছে গোটা রাজ্যে। আগামী দিনেও কালবৈশাখীর তাণ্ডব অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আগামী 48 ঘন্টার মধ্যে ঝড়ের গতিবেগ আরও তীব্র হবে। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার থেকে বেড়ে 90 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে, জানিয়েছে আবহাওয়া। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী কালবৈশাখীর ধ্বংসাত্মক রূপে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে গোটা রাজ্যে। কালবৈশাখীর তাণ্ডবে গৃহহীন হয়ে যাওয়া রাজ্যের জনগণ আশ্রয় নিয়েছে বিভিন্ন রিলিফ ক্যাম্পে। গোটা রাজ্যের সাথে কল্যাণপুরের 200 পরিবার ত্রাণ শিবিরে আশ্রিত। তারা জানান, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তার দুঃখ তো অবশ্যই আছে, তবে শিবিরে তাদের পরিবারের থাকা খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। সরকার তাদের সুবিধার্থে সবকিছুর সুবন্দোবস্ত করেছে। কল্যাণপুরের গৃহহীনদের জন্য 3টি ত্রাণ শিবির খোলা হয়। শনিবার শিবিরে শরণার্থীদের খোঁজ খবর নিতে আসেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি জানান, শরণার্থীদের সুবিধার্থে সরকার যথাযোগ্য সাহায্য করছে, পাশাপাশি অতি সত্বর শরণার্থীদের নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে। যা যা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য এবং সরকারের প্রশাসনের সঙ্গে কথাবার্তা হয়েছে, তারা যত সম্ভব তাড়াতাড়ি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে কীভাবে বাড়িতে ফেরানো যায় তার লক্ষ্যে সরকার কাজ করছে। এবং প্রত্যেকটি শিবির আমি সেখানে আজকে পরিদর্শন করেছি, গতকালকেও আমরা মহারণী দিকে পরিদর্শন করেছি। এটা এই কল্যাণপুর বিধানসভায় 4,500-এরও অধিক পরিবার সেই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশাল ক্ষতি, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। যাই হোক, আমরা আমাদের বিধানসভার পক্ষ থেকে জনগণের প্রতিনিধি হিসাবে তাদের পাশে রয়েছি, সঙ্গে রয়েছি এবং তাদেরকে কীভাবে সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় তার লক্ষ্যে কাজ করছি। বিধায়কের আশ্বাসে গৃহহীনদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তারা আশাবাদী, শীঘ্রই তাদের ঘর বাড়ি মেরামত করা হবে এবং তারা তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।